এইবোৰ পাঁচ বছৰ আগতে কি হ'ল সেইটোতো চবেই জানে, কিন্তু আজি এই পাঁচ বছৰ ধৰি যে আমি এতিয়াও এইটো পজিশ্যনত আছোঁ য'ত আমাক এতিয়াও মানুহে এইটো সুধিবলগীয়া হৈছে যে পাঁচ বছৰ যোৱা যোনটো সময় গ'ল সেইটো কেনেকুৱা গ'ল, আজিও ন্যায় যে পোৱা নাই সেইটোৰ বিষয়ে আপুনি কি ক'ব? সেই যে উত্তৰটো এতিয়াও দিবলগীয়া হৈছে, আই থিংক সেইটোৱে বহুত পেইনফুল হয় আমাৰ কাৰণে। আৰু এই পাঁচ বছৰ ধৰি, পাঁচ বছৰ আগতে যোনটো নীলোৎপল অভিজিতৰ লগত হ'ল সেইটোতো হ'ল, সেইটো এটা বহুত বেয়া ঘটনা এটা ঘটিলে। কিন্তু এই পাঁচ বছৰ ধৰি পেৰেণ্টছে ফেমিলি মেম্বাৰ্ছে যোনটো ভুগি আছে সেইটো এটা শ্ল' ডেথ বা ডেথতছে একো কম নহয়। আজি 1826 ডেজ কমপ্লিট হৈছে আৰু এই 1826 ডেজ লৈ ফেমিলি ফ্ৰেণ্ডছে যোনটো ভুগি আছে সেইটো ইট ইজ বিয়ণ্ড এক্সপ্লেইনেবল। আৰু আজি একচুৱেলি ইয়াতে এই ৰুমটোত য'ত আপুনি আহিছে ইয়াতে যিমান বস্তু আছে চব নীলোৎপলৰ বস্তুবোৰ আমি ইয়াতে ৰাখিছোঁ আৰু তাৰ ঘৰৰ পৰা আমি বস্তুবোৰ লৈ আনিছিলোঁ য'ত সি আগতে থাকিছিলে, তাৰ পৰা আমি লৈ পেলাই ইয়াতে ৰাখিছোঁ। আৰু আপোনাক কিছুমান বস্তু দেখাব বিচাৰিম, যেনেকৈ এইটো নেইল আৰ্ট হয়, নেইল এণ্ড থ্ৰেড বেচিকেলি। চ' ইয়াতে গজাল বেলেগ মানে এইটো এটা ডিজাইন কৰিবৰ কাৰণে গজাল মৰা হয় বৰ্ডত আৰু থ্ৰেডছ দি পেলাই আৰ্ট কৰা হয়, ডিফাৰেণ্ট ষ্ট্ৰিং ষ্ট্ৰিং আৰ্ট বুলিও কয় বহুতে, নেইল এণ্ড থ্ৰেড আৰ্ট বুলিও কোৱা যায়। চ' এইটো ষ্ট্ৰিংছ দি পেলাই কৰা যায় আৰু এইটো আল্ট্ৰাভায়লেট লেজত মানে ইউ ভি লাইটত গ্ল' কৰে ৰাতি। অকলে বনাইছিল, নিজে বনোৱা, এইটো বনাইছে, এইটো বনাইছে, সেইফালে যদি আপুনি চাই সেইকেইটা বনাইছে। প্লাছ এই যিমান লাইটৰ বক্সবোৰ আছে ইয়াতে, যেনেকৈ এই বক্সটো আছে, এইবোৰ সি নিজে ডিজাইন কৰা আৰু সেইবিলাক সিহঁতি নিজে বনোৱা। ইয়াতে যিমানখিনি বস্তু ৰখা আছে, ফটোসমূহৰ বিষয়ে যদি অকণমান কৈ দিয়ে বা এইবোৰ চব তাৰ ফ্ৰেণ্ডছৰ, এইটো একদম আগৰ নীলোৎপল আমাৰ বন্ধু, তাহাঁতৰ লগত মানে আমি টাইম স্পেণ্ড কৰা টাইমবোৰৰ আমি এটা গ্লিমছ এটা যে সি যাক যাক ভাল পাইছিলে বা যাৰ লগত তাৰ ভাল সম্বন্ধ আছিলে তাহাঁতৰ আমি ফটোজবোৰ ৰাখিছোঁ। আৰু ইয়াতে তাৰ মিউজিকেল ইনষ্ট্ৰুমেণ্টছবিলাকো আছে। চ' মই ইয়াৰ পৰা আৰম্ভ কৰিব বিচাৰোঁ। এইবোৰ বক্সেছ যে দেখিছে এইবোৰো সি নিজে বনোৱা, এইবিলাক এইবিলাক যিমান আৰ্ট পিচেছ আছে ইয়াতে। এইটো হ'ল হাৰমনিকা, এইটো আপোনালোকে চবেই জানে, এইটো কমন মিউজিক ইনষ্ট্ৰুমেণ্ট হয়। তাৰ বাহিৰে সি আপোনালোকে তাৰ ভিডিঅ'জবোৰত দেখিব যে এইটো এটা মাউথ হাৰ্প হয়, এইটো ইউক্ৰেইনিয়ান মাউথ হাৰ্প হয়। বেচিকেলি আমাৰ যেনেকৈ গগনা থাকে, বাঁহৰ থাকে, এইটো লোহা দি বনোৱা, ইউক্ৰেইনিয়ান বজায়। এইটো মই বজাব ইমান ভালকৈ নাজানো, কিন্তু আপোনাক এটা চাউণ্ডৰ কাৰণে জাষ্ট এটা গ্লিমছ এটা। গগনা আছে, এইটো ইউক্ৰেইনৰ পৰা গগনা হয়। তাৰপিছত এইটো কয় কাজু, এইটো একচুৱেলি মই ইয়াতে এটাও ইনষ্ট্ৰুমেণ্ট বহুত ভালকৈ নাজানো, কিন্তু মই তাৰ পৰা দেখি দেখি যি শিকিছোঁ চেষ্টা কৰিম। এইটো এইটো জাষ্ট এটা ভাইব্ৰেশ্যন ক্ৰিয়েট কৰিবৰ কাৰণে হয় বেচিকেলি। নাজানো যে এইটো মই কাৰেক্টলি বজাইছোঁ নে নাই, বাট এইকেইটাও হাৰমনিকা হয় বেচিকেলি, এইবোৰ তাৰ ইনষ্ট্ৰুমেণ্টছ আছিলে। তাৰপিছত গীটাৰখন চবেই জানেছিল জানে। ইয়াতে ৰখা আছে তাৰ এটা, এইটোক কয় হেপী ড্ৰাম, এইটো আপোনালোকে ভিডিঅ'জবোৰত দেখিছে চাগে। চ' এইটো সি নিজে বনোৱা এটা ইনষ্ট্ৰুমেণ্ট হয়। এইটো চিলিণ্ডাৰ যে থাকে সৰু গেছৰ চিলিণ্ডাৰ, সেইটো কাটি পেলাই আৰু এইবোৰ লেজাৰ কাট কৰি পেলাই বেলেগ বেলেগ চাউণ্ড ওলোৱা হৈছে, যেনেকৈ চ' বেলেগ বেলেগ নোটছ এইটোৰ পৰা ওলায়। এইটো হয় আপোনাৰ ডিজিৰিডু, এইটো তাৰ নিজৰ বনোৱা, বাঁহেদি বনোৱা, এইটো ডিজিৰিডু বুলি কয়। এইটো বেচিকেলি ভাইব্ৰেশ্যন দি বজোৱা হয়, এনেকৈ এনেকৈ বজাই বহি পেলাই। আৰু ইয়াৰ লগত জেম্বেটো ইয়াতে ৰাখি পেলাই মুখেৰে এইটো বজায় আৰু হাতেৰে জেম্বে বজায়। চ' ইয়াৰ ভিডিঅ'জত দেখিব এইটো, এইখিনিয়ে বস্তু বিশেষ। আৰু এইটো তাৰ টেটু বক্স আছিলে, সি টেটু আৰ্টিষ্ট
মানে হি ওয়াজ বেসিক্যালি অ্যান আর্টিস্ট আর মিউজিশিয়ান সো হি আমার বহুত ফ্রেন্ডসর কারণে ইনফ্যাক্ট অভিজিতর কারণে হি জীবনের প্রথম ট্যাটু যোনটো বনাইছিলে এই বক্সটো মই অনুয়াই দিছিলোঁ তাক চাইনার পৰা আর ফার্স্ট ট্যাটু হি অভিজিতর হাতত বনাইছিল সো এইটো এটা মানে কবলগীয়া কথা আমি বহুতবাৰ মিস কৰি গৈছো বা কব পাহৰি গৈছো যে নীলোৎপলে প্রথম নিজের ট্যাটু যেটা কিনি আনিছে ট্যাটু মেশিনটো যেটা আমি দিল্লীত লৈ আহিছিলোঁ প্রথম তো অভিজিতর হাতত এইখিনিত হি প্রথম ট্যাটু নিজের লাইফের ট্যাটু মেশিন দি হি অভিজিতর হাততে বনাইছিল সাতচল্লিশটাক অভিযুক্ত এই যে কাণ্ড হয়েছিল এই ঘটনার অভিযুক্ত গোচর এই গোচর গ্রেপ্তার করেছে সেই অভিযুক্ত সকল কেনেদরে শাস্তি দিয়াতো বিচারে আপনাদের কঠিন সে কঠিন শাস্তি পাবলে মূর লাগে যে এক্সেম্পলারি পানিশমেন্ট পাবলে যাতে আর এনেকা ঘটনা বা এনেকা ক্রাইম করা আগতে মানুষে ভয় খায় আর এটা এই একটা এক্সাম্পল এটালে সেট হব লাগিছিল এই একটা ফাস্ট ট্র্যাক কোর্টত বা এটা সোনকালে কমপ্লিট করে মানুষকে একটা এক্সাম্পল সেট করে দেখাব লাগিছিল যে যদি এনেকা মব লিঞ্চিংয়ের কালচার এটা ডেভেলপ হয় তো তার শাস্তিটো কি হয় আমি বিচার যে কঠিন সে কঠিন শাস্তি সেইদিনা যেতিয়া সেই ঘটনাটো হৈছিলে তেওঁ কৈ আছিলে যে মই অসমীয়া হয় বা মোৰ দেউতাৰ নাম অমুক তেনেকৈ কৈছিলে বা গাঁৱৰ তিৰোতাসকলেও চাই আছিলে কিন্তু সেই ঘটনা কিন্তু এই বহুত লজ্জিত কৰিছে এই ঘটনাই এইটো চাওক এইটো এটা আমি সেই 8 জুন 2018 হোৱা যোনটো ঘটনা সেইটোৰ বিষয়ে আমি ক'বলগীয়া একো নাই সবেই দেখিছে যি হৈছে নহৈছে কিন্তু এই 5 বছর ধরে যোনটো পিতৃ মাতৃসকলে বা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সকলে যোনটো ভুগিছে সেইটো মানুহে দেখা নাই আমি লেমেন বা পাবলিকে ভাবে যে গ্রেফতার হওয়ার লগে লগে কেসটো খতম কিন্তু কেসটো তাতে যে শেষ হয়ে না যায় সেই বস্তুটো মানুহে না জানে যে আমি মানে সেই প্রক্রিয়াটোর কথা না জানে আর মানে ইন দিস 5 ইয়ার্স আমি উই হ্যাভ বিন থ্রু হেল মানে এটা বহুত আমার কারণে বহুত টান সেই একুজবর সেই 47 জন মানুষ আমি ডেলি কোর্টত দেখা আর তাহাতি আমার ফলে চাই হাঁহি মারি দিয়া ঠাট্টা করা সেই দৃশ্যবর আমি চাই চাই যোনটো ভুগিছো সেইটো বিয়ন্ড এক্সপ্লেইনেবল সিহঁতে শাস্তি পোৱা নাই নেকি সিহঁতে নিজের মতে মানে ভাবে নেকি সিহঁতে ভাল লাগিছে বা গ্রেপ্তার করার কারণে আমার লাগে যে একো রিমোর্স নাই যে সিহঁতি যে এটা এনেকুৱা ক্রাইম করলে সেইটো সিহঁতি নাভাবে যে ক্রাইম করেছে বিকজ আমি এবার মাজতে এটা নিউজতো সবফালে ওলাইছিলে তাহাতি আমার ফালে চাই হাঁহি আছে হেয়ারস্টাইল বনায় আছে মুখ চ্যালেঞ্জ করেছে দম আছে যদি ভিতরটা তোক দেখাম কি করবো পারো গাড়িরপরা আমার ফালে থু মারি পঠাইছে সো মূর লাগা নাই আর যেটা আমি কোর্টরুমত বহি থাকো পিতৃসকল বহি থাকে বা আমি বহি থাকো একিউজবাকে আমার ফালে চাই পেলে হাঁহি মারে আমাক টন্ট করে সো হেনুকা যদি করে এইটো রিমোর্সর একো কোয়েশনে নাহে তাতে মানে তাহাতর একু এইটো ঘটনা যে ঘটিলে যে কিবা ভাল বেয়া হল এইটো তাঁতৰ একো মানে এফেক্ট নাই সিহঁতৰ এইটো এতিয়া কি বিচাৰে আপোনালোকে তেওঁলোক কি কৰাটো বিচাৰে চাওক লফুলি যি হ'ব লাগে সেইটোৱে হ'ব লাগে তাতে নিৰ্দোষী থকা প্ৰশ্ন নুঠে যেন মই ভাবোঁ আজি 5 বছৰ ধৰি সেইকাৰণে সিহঁতি বেলো পোৱা নাই আর আমি বিভিন্ন উইটনেসবিলাকর কথাও শুনিছো যদিও বহুত উইটনেস নিজের বাক্য সলনি করেছে তথাপিও আমি বহুত উইটনেসের শুনিছো যে কেনেকে কোনে কেনেকে মারিছিলে বা কি করেছিলে সো কঠিন যে কঠিন শাস্তি হব লাগে যদি ডেথ পেনাল্টি দিব লাগে তেনেহলে ডেথ পেনাল্টি হব লাগে লাইফ ইমপ্রিজনমেন্ট হলে যদি সেইটো যদি রাইটভাবে নিয়ায় আদালতে তেনেহলে লাইফ ইমপ্রিজনমেন্ট দিব লাগে কিন্তু মেইন একিউজ যদি তাতে কোনোবা আছে বা সেইটো যদি প্রুফ হয় সিহঁতি মোৰ মতে ডেথ পেনাল্টি পাব লাগে।